শুরুতেই সংবাদ শিরোনাম, হিজাব পরাই কর্ণাটকের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি শিক্ষার্থীদের। মাঙ্কি পক্স ছড়াতে পারে 219টি দেশে, উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নেপালে 22 আরোহী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ উড়োজাহাজ। ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুঁশিয়ারি। ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প, অকপটে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন জনসন। ইউক্রেনকে খাদ্যশস্য রফতানির সুযোগ দেবেন পুতিন। এবার বিস্তারিত, নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে হিজাব বিরোধীদের অহেতুক কর্মকাণ্ড। হিজাব পরে বিশ্ববিদ্যালয় চত্বরে যাওয়ায় ফিরিয়ে দেওয়া হলো বেশ কয়েকজন ছাত্রীদের। ভারতের ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওই ভিডিও ভাইরাল হলে সমাবেশের নামে সংখ্যালঘুদের সংগঠনগুলো। এদিকে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কঠোরভাবে জানিয়ে দিয়েছেন আদালতের নির্দেশ এবং সরকারি নিয়ম সবাইকে মানতে হবে, তাই বিতর্কে না জড়িয়ে পড়াশোনায় মন দেওয়া উচিত ছাত্রীদের। আদালতের নির্দেশ এবং সরকারি নিয়ম মেনে দুই দিন আগেই ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলে সকলকে পোশাক বিধি মানতেই হবে, অর্থাৎ হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে না। সেই নির্দেশ অপেক্ষা করেই শনিবার বেশ কয়েকজন শিক্ষার্থী হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে চলে যান, কিন্তু তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। সরকারের নির্দেশ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে, অভিযোগ উঠেছে পোশাক বিধির আড়ালে মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি জানায় তাদের নতুন নির্দেশিকায় মুসলিমদের শিক্ষা লাভে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এতে দারুণভাবে ক্ষুব্ধ মুসলিম শিক্ষার্থীরা। করোনা থেকে এখনো পুরোপুরি স্বস্তি মিলেনি বিশ্বের, এর মাঝেই স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলেছে মাঙ্কি পক্স সংক্রমণ। স্থানীয়ভাবে যেসব দেশে এই সংক্রমণ ছড়িয়েছিল তার বাইরেও মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ার খবর আসছে। ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সির প্রকাশিত তালিকা অনুযায়ী এই তালিকায় রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইটালি সহ মোট 219টি দেশ। আগামী দিনে এই রোগ আরও ছড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশে সংক্রমণ ছড়ানোর বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হু। পাশাপাশি সংক্রমণের গতিও কপালে ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। সংস্থার তরফে এক বিশেষজ্ঞ সিলভিয়া ব্রায়ান্ট বলেন, আমরা জানি আগামী দিনে আক্রান্ত আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন সমকামী পুরুষদের মধ্যেই সংক্রমণ ছড়াচ্ছে সবচেয়ে বেশি। পর্তুগালে মাঙ্কি পক্সে আক্রান্ত 74। দেশটির স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে আক্রান্ত সকলেই পুরুষ, তাদের গড় বয়স 40-এর নিচে। মে মাসের গোড়াতে ইংল্যান্ডে প্রথম আক্রান্তের হদিস মেলে, তারপর থেকে দেশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই কয়েকদিনে আক্রান্তের সংখ্যা 90 পেরিয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। স্পেনে এখনো পর্যন্ত 98 জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। 1958 সালে গবেষণার জন্য পোষা বাঁদরদের মধ্যে প্রথম এই সংক্রমণের লক্ষণ নজরে আসে। মানুষের মধ্যে প্রথম মাঙ্কি পক্স সংক্রমণ ছড়ায় 1970 সালে, তবে এখনও পর্যন্ত এর কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। আমেরিকা জানিয়েছে সংক্রমণ মারাত্মক আকার নিলে বসন্তের টিকা দিয়েই পরিস্থিতি মোকাবেলা করবে তারা, তার জন্য পর্যাপ্ত যোগান মজুত রাখা হয়েছে। 40,000 বাভারিয়ান নর্ডিক ভ্যাকসিনের বরাদ দিয়েছে জার্মানি। সংক্রমণ বাড়লে আক্রান্তদের সংস্পর্শ আসা ব্যক্তিদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। নেপালের পর্যটন নগরী পোখারা থেকে 22 আরোহী নিয়ে মাঝ আকাশে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির বেসরকারি মালিকানাধীন ছোট এই উড়োজাহাজটিতে 19 জন যাত্রী ও 3 ক্রু সহ মোট 22 জন আরোহী ছিলেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। উড়োজাহাজটিতে 19 যাত্রীর মধ্যে 4 জন ভারতীয় ও 2 জন জাপানি নাগরিক, অন্যরা নেপালি নাগরিক। জানা যায় নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল, তবে ভ্রমণের সময় মাঝ আকাশে নিখোঁজ হয় উড়োজাহাজটি। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 9:55 দিকে হঠাৎ উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী কাঠমান্ডুর উত্তর পশ্চিমে 200 কিলোমিটার দূরের পর্যটন শহর পোখারা, অন্যদিকে রাজধানীর উত্তর পশ্চিমের 80 কিলোমিটার দূরের শহর জমসম।
রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ। খবর আজাজিরার। রাশিয়ান অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এ নিয়ে প্রথম থেকে উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর বুদ্ধিমান লোকজন ইউক্রেনের অস্ত্র ভান্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন। সম্প্রতি কিয়েভকে ভারী অস্ত্র দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, তাদের আরও শক্তিশালী কামান দরকার। এ একটি দিক দিয়েই তারা মস্কোর চেয়ে পিছিয়ে আছেন। এদিকে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে সহায়তা করতে গত কয়েক সপ্তাহে আগ্রহ প্রকাশ করে আসছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। এসব অস্ত্রের মধ্যে রয়েছে M777 হৈতজার কামান। এছাড়া হোয়াইট হাউস কিয়েভকে M142 রকেট নিক্ষেপ ব্যবস্থা দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। এই ব্যবস্থায় ব্যবহার করা গোলা কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান আইন প্রণেতাদের বলেছেন, ইউক্রেনে অস্ত্র সহায়তা দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর নিরাপত্তার বিষয়টিকে যেন তারা প্রাধান্য দেন। অস্ত্র নিয়ে কাজ করে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন নামে এমন একটি সংগঠনের কনফারেন্সে ট্রাম্প প্রশ্ন তোলেন, কিভাবে ইউক্রেনকে সহায়তা করার জন্য $40 বিলিয়ন আছে যেখানে নিজ দেশের স্কুলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের হোস্টনে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের কনফারেন্স চলছে। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র সংগঠন, যারা বেসামরিক নাগরিকদের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিয়ে এর পক্ষে কাজ করে। টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে 21 জন নিহত হওয়ার পর এমন কথা বললেন ট্রাম্প। সঙ্গে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্প বলেন, পুরো বিশ্বকে গঠন করার আগে আমাদের নিজেদের দেশে নিজেদের বাচ্চাদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা উচিত। এ কথা বলার পর কনফারেন্সে উপস্থিত সকলে করতালির মাধ্যমে ট্রাম্পকে সমর্থন জানান। এদিকে এ মাসের শুরুতে ইউক্রেনের জন্য $40 বিলিয়ন সহায়তা প্যাকেজের পক্ষে ভোট দেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা। ইউক্রেনে রাশিয়ার 24 ফেব্রুয়ারির হামলার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $54 বিলিয়ন সহায়তা দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা মহামারীর সময় কয়েকটি পার্টিতে নিজের উপস্থিতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। করোনা মহামারীর কারণে যখন ব্রিটেন জুড়ে লকডাউন চলছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তখন এসব পার্টির খবর প্রকাশের ঘটনা জনসন সরকারের জন্য বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে এবং একে পার্টিগেট কেলেঙ্কারি নামে অভিহিত করা হচ্ছে খবর বিবিসির। প্রায় 6 মাস ধরে তদন্তের পর সম্প্রতি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে 2020 সালে মহামারীর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 ডাউনিং স্ট্রিটে হওয়া একাধিক পার্টির ছবি ও বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই আইন ভেঙে আয়োজন করা হয়েছিল। সিনিয়র সরকারি আমলা চৌগ্রের তৈরি করা রিপোর্টে পরিষ্কার করা হয়েছে, মহামারীর সময় যখন সাধারণ মানুষের জীবনে একের পর এক দুর্য নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেই সময় সরকারের এই ধরনের আচরণ কোনো যুক্তিতেই সঠিক প্রমাণ করা অসম্ভব। এই রিপোর্ট প্রকাশের একদিন পর বৃহস্পতিবার হাউস অব কমন্সে দাঁড়িয়ে জনসন বলেছেন, গোটা বিশ্বের যাবতীয় দায়ভার তিনি নিচ্ছেন। তিনি বলেন, এই ঘটনা থেকে আমি শিক্ষা নিয়েছি। সার্বিকভাবে আমি জানাচ্ছি, আমার উপস্থিতিতে যা কিছু ঘটেছে তার সবকিছুর সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এইসব পার্টিতে যোগদানকারী বহু মানুষকে ব্রিটিশ পুলিশ জরিমানা করলেও তাদের নাম প্রকাশ করেনি। ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসনের বিরোধী রাজনৈতিক নেতারা, বিশেষ করে লেবার পার্টির নেতা কেভির স্টারমার, প্রধানমন্ত্রী জনসন পদত্যাগ দাবি করেছেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ফলে দেশটির খাদ্যশস্য রফতানি বন্ধ থাকায় বিশ্বব্যাপী বিভিন্ন খাদ্যপণ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইউক্রেনকে খাদ্যশস্য রফতানির সুযোগ দিতে রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার। ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দকে তার এই ইচ্ছার কথা জানিয়েছেন পুতিন, তবে একই সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। আর এই শর্তটি হলো, আগে পশ্চিমাদের রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পুতিন শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলেজের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন। এ সময় তিনি তাদের বলেন, রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানির সুযোগ দিতে প্রস্তুত আছে, কিন্তু তার আগে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
এতে বিশ্বের সব দেশই উপকৃত হবে বলে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়ার সার ও কৃষিপণ্য বিশ্ববাসীর খাদ্য সংকট দূর করবে। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন বিশ্বের 30% গমের চাহিদা পূরণ করে আসছে, কিন্তু দেশ দুটি বর্তমানে সংঘাতে জড়িয়ে পড়ায় গোটা বিশ্বে দেখা দিয়েছে খাদ্যপণ্য, বিশেষ করে আটা ময়দার সংকট। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।